হ্যালো বন্ধুরা আপনাকে স্বাগত আমার আইন মার্বেল ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে একটি মার্বেল দিয়ে দড়ি ডিজাইন করতে হয় তো সেই ডিজাইনের ফরমাশুল কাটিং দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি একটু স্কিপ না করে খুব মনোযোগ সহকারে দেখুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিসফিকনটা অল করুন নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই ডিজাইনটা বানাতে আমি তিনটে কালার ব্যবহার করেছি সাদা হলুদ আর ব্লু তো প্রথমে আমি সাদা মালটা তিরিশ এম করে কাটিং করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাদা মালটা কাটিং হয়ে গেছে এটা আমি তিরিশ এম এম করে কাটিং করেছি এরপর আমি ব্লু মালটাও সেম একই ফর্মায় কাটিং করে নেব তিরিশ এম এম করে এরপর হলুদ মালটাও একই ফর্মায় কাটিং করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সব মাল কাটিং করা হয়ে গেছে এবার একটা পঁয়তাল্লিশ ডিগ্রি ফর্মার প্রয়োজন হবে আপনারা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি ফর্মা বানাতে পারেন তো করে নেবেন আর যদি না পারেন তা আমি ইনডেক্স কিনে দিয়ে দেবো প্লাস ডিসক্রিপশানে প্রথম কমেন্ট লিঙ্কে দিয়ে দেবো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো এখানে আমি বুলু মালটা প্রথমে কাটিং করবো তো দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে কাটিং করছি সে ওই রকমভাবে কাটিং করবেন এখানে যে বড়ো মাপটা বের হবে সেটা আপনাকে ডবল রাখতে হবে ওইটা আমি তিরিশ এম করে মালগুলো কাটিং করেছি তো এখানে যে বড়ো মাপটা হবে সেইখানে ষাট এম হবে তো ষাট এম রেখে আপনারা সাইডে একটা পাথর লাগিয়ে দেবেন দিয়ে বড় মাপটা ষাট এম করে কাটতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কী রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করছি আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করে নেবেন এভাবে সবগুলো কাটিং হয়ে গেলে তারপর সাদা মালটা কাটিং করবেন তো দেখতে পাচ্ছেন আমার সব কাটিং করা হয়ে গেছে এবার সাদা মালটা সেম ফর্মায় একই ভাবে সাদা সাদাটাকেও কাটিং করতে হবে এরপর আপনার একটা রাইট অ্যাঙ্গেলের প্রয়োজন হবে তো আপনি একটা টালি দিয়ে রাইট অ্যাঙ্গেল করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি একটা পাথর দিয়ে নিয়েছি এরপর টালি দিয়ে মাটামটাকে ঠিক করে নিচ্ছি রাইট অ্যাঙ্গেল হয়ে গেলে আমি যেই ব্লু আর হলুদ মালটাকে তিরিশ এম এম করে কাটিং করেছি সেই মালটাকে আমি পরপর সাজিয়ে দেবো তো আমি যেরকমভাবে পরপর সাজিয়ে দিলাম আপনারও এরকম সিরিয়াল ওয়াইজ সাজিয়ে দেবেন যেন কোনো ফাঁক না থাকে আর সেম ফর্মাই 30 এম এর ফর্মাটাই কাটিং হবে তিরিশ এম এম এটা স্কোয়ার হবে তিরিশ এম এম টু তিরিশ এম এম তো এইভাবে কাটিং করে দেবেন সবগুলোই মালটা যেন সমান সমান থাকে এটা যত দিন লাগবে পিস অত সেম একই অতটাই পিস লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মালগুলো সব কাটিং করা হয়ে গেছে এবার আপনাদের দেখাবো বর্ডারটা সেডিং করে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিন তার সাথে সাথে আপনারা আর অন্য কী ধরনের ডিজাইনের ভিডিও পেতে চান সেটাও জানাতে পারেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মেল নোটিফিকেশানটা ওয়াল করুন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য